ঢাকাই চলচ্চিত্রের বরেণ্য চিত্রনায়ক ও ঢাকার 17 আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন। সোমবার 15 মে বাংলাদেশ সময় সকাল 8টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফারুকের ভাতিজি আসমা পাঠান রুম্পা বলেন, 15 মে সোমবার ফ্লাইট না থাকায় মঙ্গলবার 16 মে মরদেহ দেশে আনা হবে। ২০২১ সালের 4 মার্চ নিয়মিত চেক আপের জন্য সিঙ্গাপুর যান নায়ক ফারুক। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রের নানা সমস্যায় ভুগছিলেন তিনি। তাছাড়া পুরনো বেশ কিছু শারীরিক জটিলতাও ছিল। চার মাস ছিলেন ইন্টেনসিভ কেয়ার ইউনিটে, সেমিকোমায় কেটেছে আরও 4 মাস। কয়েক মাস তার শারীরিক অবস্থার কখনো উন্নতি, আবার কখনো অবনতি হয়েছে, ছিল নানা শঙ্কাও। তবে কখনো হাল ছাড়েননি তার পরিবারের সদস্যরা, চালিয়েছেন চিকিৎসা। অবশেষে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে। লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারেং বউ, গোলাপি এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। মিয়া ভাই খ্যাত এই চিত্রনায়ক লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য 1975 সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2016 সালে আজীবন সম্মাননা লাভ করেন তিনি।